মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন হৃদয়ে মাঝে যদি স্থান পাই। কবির মনে অমরত্বের বাসনা জেগেছে, তিনি এই সুন্দর পৃথিবীতে অমর হতে চান। কবির ভাবনা আমাদেরকেও তাড়িত করে, আমরাও বেঁচে থাকতে চাই বাংলাদেশের এই প্রকৃতিতে, এই সুন্দরের মাঝে। প্রিয় দর্শক, আমি আবদুল্লাহ জাফর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে। আজ শুরু হচ্ছে সেমিফাইনাল রাউন্ডের লীগ পর্যায়ের প্রতিযোগিতা। তিন পর্বের লীগ পর্যায়ের এই প্রতিযোগিতায় ছজন প্রতিযোগী দুবার করে পরস্পরের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। তিন পর্বের সম্মিলিত ফলাফলের ভিত্তিতে চারজন মনোনীত হবে চূড়ান্ত পর্বের জন্য। প্রিয় দর্শক, আবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আজকের পর্ব। কেমন আছো তোমরা? ভালো। একটু চটজলদি তোমাদের পরিচয়টা দিয়ে নাও। অদিতি সরকার, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ তাহমিদ হোসেন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ফারহানা বিন্দিজিগার ফারিনা, ওয়েস্টজিল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। আব্দুল্লাহ আল নোমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। তোমাদের স্বাগত জানাচ্ছি সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজও দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন। শুরু করার আগে তাদের সাথেও পরিচিত হয়ে নিই। আমি ইনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। এর সাথে একটু যোগ করি, আমরা ডক্টর এনামুল হককে শুধু শিক্ষক হিসেবে নয়, একজন নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা হিসেবেও জানি। হ্যাঁ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। শুরু করব প্রতিযোগিতা, তার আগে বলো দেখি, এই যে সেমিফাইনাল পর্যন্ত আসলে না, লড়তে লড়তে কেমন লাগছে? ভালো লাগছে। ধন্যবাদ তোমাদেরকে তোমাদের অনুভূতি প্রকাশ করার জন্য। শুরু করতে চাই সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্ব। আমাদের প্রথমেই প্রতিযোগিতার অংশে রয়েছে সমার্থক শব্দ। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে, পাঁচ নম্বর পাওয়ার জন্য ওই শব্দটির পাঁচটি সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। সঠিক জবাব দিতে পারলে পাঁচ নম্বর পাওয়া যাবে, ভুল করলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি সমার্থক শব্দ। প্রথমে যাচ্ছি আব্দুল্লাহ নোমানের কাছে। নোমান, তোমার জন্য শব্দ ঘন। মেঘ। মেঘ। বারিদ, জলদ, নীরদ। ধন্যবাদ তোমাকে, তুমি চারটে সঠিক জবাব দিয়েছ। নিবিড়, জমাট, অভ্র, প্রবল, গভীর ইত্যাদি। চলে যাচ্ছি ফারহানা বিনতে জিগার ফারিনা, তোমার কাছে, তোমার জন্য শব্দ চক্ষু। চোখ, নয়ন, আঁখি, নেত্র, লোচন। আচ্ছা, চোখ, নয়ন, আঁখি, নেত্র, লোচন সঠিক হয়েছে, তোমাকে ধন্যবাদ। যাচ্ছি তাহমিদ হোসেন, তোমার জন্য শব্দ কথকতা। দীর্ঘসূত্রিতা, আড়ম্বর। তোমার সময় শেষ, তুমি তিনটে বলেছ কিন্তু একটিও নেওয়া যাচ্ছে না। গল্প, উপাখ্যান, বিবরণ, বৃত্তান্ত, প্রসঙ্গ, কর্চা ইত্যাদি। যাচ্ছি অদিতি সরকারের কাছে। অদিতি, তোমার জন্য শব্দ শোভন। সুন্দর, মনোহর, মনোরম, অসাধারণ, অতুলনীয়, আচ্ছা, লাবণ্য। তুমি চেষ্টা করেছো, সবগুলোই কাছাকাছি। শোভাযুক্ত, শোভাময়, সৌভিক, শোভনীয়, শোভিত, রাজিত ইত্যাদি। কি মনে হচ্ছে, কঠিন জটিল হয়ে যাচ্ছে? পরিচিত শব্দই আসছে কিন্তু মনে পড়তে একটু সময় লাগছে। পরিচিত শব্দ আসছে কিন্তু মনে পড়তে সময় লাগছে। যাই হোক, তোমরা যদি স্নায়ুর চাপে না ভোগো তাহলে কিন্তু এসে যাবে স্মৃতিতে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের অংশে। এই অংশটি রয়েছে শব্দার্থ নিয়ে।
প্রত্যেকের জন্য দুটি করে শব্দ থাকবে। যদি দুটি শব্দের সঠিক জবাব দিতে পারো, শব্দার্থ বলতে পারো, তাহলে ছ নম্বর পাবে। যদি একটি সঠিক জবাব দিতে পারো তাহলে তিন নম্বর পাবে। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি ভুল বলো বা জবাব দিতে না পারো সেজন্য কোনো নাম্বার কাটা যাবে না। যাচ্ছি অদিতি সরকারের কাছে। তোমার জন্য প্রথম শব্দ আজল। সরেয়া চন্দ্রবিন্দু কিন্তু। কর্পূট, অঞ্জলি, অঞ্জলি পরিমাণ। তোমার জন্য দ্বিতীয় শব্দ মনীষ, তালিভাষ্য। অন্তরের ঈশ্বর। যাচ্ছি তাহমিদ হোসেনের কাছে। তোমার জন্য প্রথম শব্দ উটজ। উটজ, উটের মতন। আচ্ছা, কুড়ে ঘর, পণ্য কুটির। তোমার জন্য দ্বিতীয় শব্দ মাকড়। পোকা, মাকড় মানে মাকড়, পোকা জাতীয় প্রাণী। মাকড়সা খুব খুব পরিচিত পোকা, বানর, মাকড়সা। আমরা যাচ্ছি ফারানা বিনতে জিগার ফারিনা তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ যামিনীনাথ। যামিনীনাথ, চাঁদ। আমরা যাচ্ছি তোমার জন্য দ্বিতীয় শব্দ নিয়ে বাখড়। বালুময়, তাল, নারিকেল, এই জাতীয় গাছ। যাচ্ছি আব্দুল আল নোমান তোমার কাছে। ভুঁইস, ভ চন্দ্রবিন্দু। মহিষ, তোমার জন্য দ্বিতীয় শব্দ রত্নজীবী। রত্নকার, রত্নকার, রত্ন ব্যবসায়ী। তোমারটা নেওয়া যেতে পারে। শেষ হলো শব্দার্থ অংশ। তোমরা সচেষ্ট ছিলে, সক্রিয় ছিলে, সেজন্য তোমাদেরকে অভিনন্দন। তোমরা যে লড়াই করেছ তার ফলাফলটা একটু জানিয়ে দিই। কার কত অর্জন হয়েছে? অদিতি সরকার, তোমার অর্জন ছিল 4। তাহমিদ হোসেন, তুমি এখনো তোমার নম্বরের খাতা খুলতে পারোনি। ফারানা বিনতে জিগার ফারিনা, তোমার সর্বমোট অর্জন 5। এবং আব্দুল আল নোমান, তোমার অর্জন 7। অভিনন্দন তোমাদেরকে। আমরা আবারও প্রতিযোগিতায় ফিরব, কিন্তু তার আগে একটু অতিথিদের কাছে যেতে চাই। আমরা আজকে শুনতে চাই সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মুখ থেকে একটু শুনি। ধন্যবাদ। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের একজন খুব বড় মাপের লেখক। 1922 সালে তার জন্ম, 1971 তার মৃত্যু। ওয়ালিউল্লাহ প্রধানত ঔপন্যাসিক, ছোটগাল্পিক, নাট্যকার। গোটা কয়েক কবিতা লিখেছেন, তবে তিনি প্রধানত আমাদের কাছে লাল সালুর লেখক হিসাবে খ্যাত। খুবই ভালো একটি উপন্যাস, 1948 সালে বেরিয়েছে উপন্যাসটি। আরও দুটো উপন্যাস তিনি লিখেছেন, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। তিনটি উপন্যাসই আধুনিক জীবনের সাথে সংশ্লিষ্ট, বাংলাদেশের জীবনের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে অনেকগুলো গল্প আছে, সেই সব গল্পের মধ্যে দুটো খুব বিখ্যাত গল্প, একটি তুলসী গাছের কাহিনী আর নয়ন চাড়া। এই দুটো গল্প খুব বেশি পরিচিত। আরও অনেক গল্প আছে, আরও 40টার মতন গল্প তার আছে। সবটা মিলে বাংলা কথাসাহিত্যের ধারায়, কথাসাহিত্য বলতে উপন্যাস এবং ছোটো গল্প মিলে, এই ধারায় তিনি একজন বড় মাপের লেখক। বলা হয়ে থাকে তিনি লেখকদের লেখক, অর্থাৎ তিনি অনেকটা সময় কিন্তু বিদেশে ছিলেন, প্যারিসে ছিলেন দীর্ঘকাল, এবং কিন্তু প্যারিসে থাকা অবস্থাতেও তিনি বাংলাদেশের জীবন নিয়ে লিখেছেন, বাংলাদেশের জীবনের, পল্লী জীবনের সংকট নিয়ে লিখেছেন, আমাদের নানামাত্রিক সংকট নিয়ে লিখেছেন। এটি তার উপন্যাসের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে সত্য। আর নাটকেও তিনি বড় একটা কাজ করেছেন। আমাদের বাইরের যে জগৎ, সেই জগৎকে তিনি ধারণ করলেন না তার নাটকে, বরং ভেতরের যে জগৎ, অন্তর্বাস্তবতা, অন্তর্মনস্তত্ব, সেটি তার নাটকে প্রাধান্য পেয়েছে। তার নাটকের সংখ্যা 4। সব মিলিয়ে তিনি অসামান্য বড় একজন নাট্যকার। আপনাকে অনেক ধন্যবাদ নতুন করে সৈয়দ ওয়ালিউল্লাহকে পরিচিত করানোর জন্য, এই প্রজন্মের কাছে বিশেষত। আমরা ফিরতে চাই আমাদের প্রতিযোগিতার অংশে। এই অংশে রয়েছে বানান শুদ্ধিকরণ। তোমাদের সামনের মনিটরে বা পর্দায় তিনটে পছন্দ পাবে তোমরা, সেখান থেকে ক, খ, গ, সেখান থেকে তোমাদের খুঁজে নিতে হবে একটি শুদ্ধ বানান।
10 সেকেন্ড সময় পাবে, যদি সঠিক উত্তর দাও তাহলে 5 পয়েন্ট পাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি বানান শুদ্ধিকরণ। আসছি আব্দুল্লাহ নোমানের কাছে। নোমান, লক্ষ্য করো তোমার পর্দায় ক, খ, গ, একটি শুদ্ধ বানান তোমাকে পছন্দ করতে হবে। পঞ্চালিকা। পঞ্চালিকা, একটু বানান করবে? প, ইয়ত্র, আকার, লয়ের অস্বৈকার, কয়কার, কা। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। যাচ্ছি ফারানা বিনতে জিগার ফারিনা তোমার কাছে। তোমার পর্দায় লক্ষ্য করো, তিনটে পছন্দ আছে ক, খ, গ, একটি শুদ্ধ বানান বেছে নিতে হবে। গ, ধনহীন। একটু বানান করবে? ধ, দন্তন্য, হয় দীর্ঘি, দন্তন্য। ধন্যবাদ, সঠিক হয়েছে। যাচ্ছি তাহমিদ হোসেন তোমার কাছে। তোমার পর্দায় তিনটে পছন্দ আছে ক, খ, গ, বলতে হবে একটি সঠিক বানান। গ, বানান করবে? বয়ে আকার, চন্দ্রবিন্দু, কয়ে আকার। ধন্যবাদ, সঠিক হয়েছে। আমরা এবার যাচ্ছি অদিতি সরকারের কাছে। অদিতি, তোমার পর্দায় দেখো ক, খ, গ, তোমাকে বেছে নিতে হবে একটি শুদ্ধ বানান। ক, ক, একটু বানান করবে? দয়াকার, ক্ষয় দীর্ঘইকার, ল। আমরা তোমার জবাবটা নিতে পারলাম না। শুদ্ধ বানান দেখা যাচ্ছে দ্রুপদী। আমরা চলে যাচ্ছি এর পরবর্তী অংশে, এটি হচ্ছে ঝটপট অংশ। চারটি প্রশ্ন থাকবে প্রত্যেকের জন্য, ঝটপট জবাব দিতে হবে, কোনো সময় নষ্ট করা যাবে না। সঠিক জবাব দিতে পারলে প্রতিটি সঠিক জবাবের জন্য এক নম্বর করে পাওয়া যাবে, যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। আসবো অদিতি সরকারকে দিয়ে। এক কথায় প্রকাশ করো, শোনামাত্র স্মৃতিতে ধারণ করতে সামর্থ্য যে। শ্রুতিধর। পঙ্ক্তিভুক্ত হইয়া বসিবার অযোগ্য। অপাঙ্ক্তেয়। অপাঙ্ক্তেয়, সঠিক হয়েছে। জগৎ জুড়িয়া ব্যাপ্ত, জগন্ময়। বাগধারার অর্থ বলো। হচ্ছে, হবে, চিরকালীন, দীর্ঘসূত্রিতা। অদিতি, তোমার দুটি সঠিক হয়েছে। আমরা যাচ্ছি তাহমিদ হোসেনের কাছে। তাহমিদ, তৈরি? এক কথায় প্রকাশ করো, জানাবার যোগ্য। জ্ঞান। জ্ঞাতব্য। শরৎকালের চাঁদ। শরৎচন্দ্র। শরৎচন্দ্র। পা দ্বারা পান করে যে। পাদপ। বাগধারার অর্থ বলো, লেজে ফোলানো। চাতুর্যের সাথে বশীভূত করে রাখা। যাচ্ছি ফারানা বিনতে জিগার ফারিনা তোমার কাছে। এক কথায় প্রকাশ করো, নিন্দা করার অযোগ্য। অনিন্দ। সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে গমন। সূর্য রাশি। সংক্রান্তি। সংক্রান্তি। পা ধুইবার জল। পাদ্য। শূন্যে সৌধ নির্মাণ। বাগধারার অর্থ বলো। অসম্ভব কল্পনা। অসম্ভব কল্পনা। ধন্যবাদ তোমাকে, তোমার তিনটে সঠিক হয়েছে। চলে যাচ্ছি আব্দুল্লাহ নোমান তোমার কাছে। এক কথায় প্রকাশ করো, প্রতিকার করতে ইচ্ছুক। প্রতিকৃত ইচ্ছুক। পরের দ্বারা পালিত। পরপালিত। পরপালিত হতে পারে, পরভৃত, পরপালিত। শোনা যাচ্ছে এমন। শ্রব্য। শ্রুয়মান নেওয়া গেল না। এক বাগধারার অর্থ বলো, ভ্যারেন্ডা ভাজা। কোনো কাজ না করা, বেকার জীবন, বেকার জীবন যাপন করা, কোনো কাজ না করা। তোমার তিনটে প্রশ্নের জবাব নেওয়া যাচ্ছে। সবাইকে অভিনন্দন, শেষ হলো ঝটপট অংশ। এই অংশে তোমরা বেশ ভালোই এগিয়েছ। যাই হোক, আমি জানিয়ে দেই ঝটপট অংশে কে কত অর্জন করেছিল। অদিতি সরকার, ঝটপটে তোমার অর্জন 2। তাহমিদ হোসেন, ঝটপটে তুমি নম্বরের খাতা খুলেছ, তোমার অর্জন 1। ফারানা বিনতে জিগার ফারিনা, তোমার অর্জন 3। এবং আব্দুল্লাহ নোমান, তোমার অর্জন 3। অভিনন্দন সবাইকে। প্রিয় দর্শক, আমরা আবারও একটা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে স্টুডিওতে যারা আছেন এবং সেটের সামনে যারা বসেছেন, প্রত্যেকের ভাবনার জন্য একটা প্রবচন। এটা শুনেছো তোমরা, ঘর পড়া গরু সিন্দুরে
মেঘ দেখলে ডরায়, মানেটা কি? এই প্রবাদটার অর্থটা হচ্ছে এরকম যে যদি কোনো কাজে কেউ ভুক্তভোগী হয় তাহলে পরবর্তীতে ওরকম কোনো কাজ করার সময় সে একটু ভয় পায় বা ভীতি তার মধ্যে অনুভূত হয়। তাহলে এবার জিজ্ঞেস করি, তোমরা এই প্রতিযোগিতায় আগামীবার আসবে? যাই হোক, আমরা প্রতিযোগিতায় ফিরব। তার আগে আমাদের এখানে আরেকজন অতিথি আছেন, নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হক, তার কাছে যাব আমরা একটু সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে জানার জন্য। ধন্যবাদ। আমি নাটকের সাথে জড়িত আছি, সুতরাং সৈয়দ অলিউল্লাহর যে নাটক উনি লিখেছেন উনি আসলে অতি প্রজ নাট্যকার, অর্থাৎ বেশি নাটক উনি লেখেননি। উনার জীবিত কালে চারটি নাটকই লিখেছেন, একটি কিশোর কিশোরীদের জন্য, সেটা সুরঙ্গ, ইনসিডেন্টালি ওইটা করার সৌভাগ্য আমার হয়েছিল, পরিচালনা করেছিলাম আমি যখন বিদেশে ছিলাম। যাই হোক, ওনার নাটক লেখার সময়টা ছিল একটা যুদ্ধ পরে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়টা ছিল, তারপরে একটি সময় ছিল যে দেশ ভাগ যখন হলো সেই সময়টা ছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধর সময়টাও ছিল। সুতরাং নাট্যকাররা সাধারণত তাদের সময়টাকে তুলে ধরবার চেষ্টা করেন। তাই ওনার প্রথম যে নাটক, নাটকের মধ্যে দুর্ভিক্ষের কথা এসেছে, তারপরে নাটকের মধ্যে দেশ ভাগের কথা এসেছে। উনি নাটক লিখতে যেয়ে যেটা বলবার চেষ্টা করেছেন যে মানুষের ভেতরকার একটা বিষয় আছে, সেই বিষয়টা অনেক সময় আমরা ওইভাবে তুলে ধরতে পারি না, উনি কিন্তু তা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছিলেন। একটু অন্য ধাঁচের নাটক উনি লিখেছেন, যে নাটকের মধ্যে বক্তব্যটা সচরাচর দেখা যায় না, অনেক সময় এটাকে উদ্ভট নাটকও বলা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরছি প্রতিযোগিতায়। এই অংশটি রয়েছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা অংশের দুটি ভাগ, প্রথম ভাগে রয়েছে শব্দজট, দ্বিতীয় ভাগে ধাঁধা। প্রথমে শব্দজট দিয়ে শুরু করছি। দশ সেকেন্ড সময়ের মধ্যে বাজার চেপে জবাব দিতে হবে, যে প্রথম বাজাবে তার কাছে প্রথম যাওয়া হবে প্রশ্ন নিয়ে। সঠিক উত্তর দিতে পারলে 10 নম্বর পাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে 5 নম্বর কাটা যাবে। প্রথম শব্দ সাঝলনি। নোমান ঝলসানি। ঝলসানি সঠিক হয়েছে। যাচ্ছি দ্বিতীয় শব্দে, নাতু ধুলা। নোমান তুলাধুনা। তুলাধুনা সঠিক হয়েছে। যাচ্ছি তৃতীয় শব্দে, দাধোতান। বলো ধনদাতা সঠিক হয়েছে। যাচ্ছি চতুর্থ শব্দ জটে, অলিকুন। সময় শেষ, কোনো বাজার বাজল না। অকুলিন, অকুলিন। ধন্যবাদ। চলে যাচ্ছি ধাঁধার অংশে। তিনটে ধাঁধা থাকবে, যে প্রথম বাজার বাজাবে তাকে জবাব দিতে হবে, সে যদি সঠিক জবাব দেয় তাহলে 5 নম্বর পাবে, আর যদি ভুল জবাব দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। মজাটা হচ্ছে বরাবরের মতো তার ভুল জবাবের কারণে অন্য তিনজন জবাব দেওয়ার সুযোগ পাবে, তাদের মধ্যে যে সঠিক জবাব দেবে সে পাবে 10, আর ভুল জবাব দিলে 5 নম্বর কাটা যাবে। শিরে টুটি সরু গো, হাত নাই এক পাত। সময় শেষ, ছাতা দ্বিতীয় ধাঁধা, মামুর বাড়ির হাতি গুনগুনাইয়া যায়, হাজার টাকার মরিচ খাইয়া আবার আরো খাইতে চায়। পাটা শুরু করছি তৃতীয় ধাঁধা, লাথির পর লাথি মারে নাই কোনো লাজ, তবুও মাথা উঁচু করে দেয় যে সে লাভ। নোমান ঢেঁকি। ঢেঁকি সঠিক হয়েছে, তোমাদেরকে অভিনন্দন। শেষ হলো বুদ্ধির খেলা, শেষ হলো আজকের প্রতিযোগিতা। জানিয়ে দিতে চাই
তোমরা আজকের পর্বে কে কত মার্ক অর্জন করলে। অদিতি সরকার, তোমার সর্বমোট অর্জন 6। অভিনন্দন। তামিদ হোসেন, তোমার আজকের অর্জন 6। তোমাকে অভিনন্দন। ফারহানা বিনতে জিগার ফারিনা, তোমার অর্জন 23। অভিনন্দন তোমাকেও। আব্দুল্লাহ নোমান, তোমার অর্জন 40। অভিনন্দন তোমাকেও। প্রিয় দর্শক, দেখছিলেন ঋণ পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর ঋণ বর্ণমালার সাথে। আশা করি আপনারা উপভোগ করেছেন। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, আমাদের সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা।